আসসালামু আলাইকুম ইয়াসিন বন্ধু, কি অবস্থা? ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম বন্ধু, ভালো আছি। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আজকে চলে আসলাম আমাদের সুপরিচিত, সবার পরিচিত ইয়াসিন আরাফাতের ফিনচ এভিয়ারিতে, একটি সুন্দর এবং মনোরম পরিবেশে। দর্শক, আজকে আমরা ইয়াসিন আরাফাত থেকে কিছু ফিনচের সম্বন্ধে কিছু নতুন নতুন তথ্য শুনতে চাব। তো ইয়াসিন, আমাদের নতুন 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 তথ্য শোনার জন্য কিছু বলো। তো তুমি আসছো, সেটাকে ভালো লাগলো। তা আমার ফিনচের সেটআপটা আসলে আমি সবসময় যেটা চাই, পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এক নম্বর, পাখি যে যাই পালক না কেন, তার প্রথম উদ্দেশ্য থাকবে যাতে তার ফার্ম হোক, যাই হোক, এরিয়াই হোক, ওটা পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাতে করে কি উপকার, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ফিনচের রোগটা কম হয়, যেহেতু এটা ছোট পাখি। তো অপরিষ্কার থাকলে দেখা যেতেছে সবচেয়ে বড় একটা সমস্যা হয় ক্যাঙ্কার, প্রথম জল ইনফেকশন। তো প্রথম জল ইনফেকশনের জন্য সবচেয়ে বড় বড় কারণ হচ্ছে অপরিষ্কার। যখনই ফিনচের খামারগুলো অপরিষ্কার থাকে, তখনই দেখা যেতেছে ফিনচের বিভিন্ন ধরনের রোগ জীবাণু একা। তো ইয়াসিন, এখন আমরা জানতে চাচ্ছি যে ফিনচের সঠিক খাঁচার মাপ এবং সঠিক সিড মিক্স যেটা, ওইটার বিষয়ে যদি একটু ধারণা দিত তাহলে ভালো হতো। প্রথমত আমরা আসি ফিনচের খাঁচার ব্যাপারে। ফিনচের খাঁচার ব্যাপার হচ্ছে, ফিনচ যেগুলা আমাদের আমরা ফিনচ পালি, একটা হচ্ছে সোসাইটি ফিনচ, একটা হচ্ছে জেব্রা ফিনচ, একটা হচ্ছে এক্সোটিক ফিনচ। যেগুলো এক্সোটিক ফিনচ আমরা বলি, যেমন হচ্ছে লং টেল আউল, গোল্ডিয়া, অ্যামাডিনা, চেরি, মাস্কার্ড, প্যারোটাইটেনার, এভরিথিং মোটামুটি বলা যায় যে সবগুলাই এক্সোটিক। তো এক্সোটিক আইটেমের যে পাখিগুলো আছে ওদের আদর্শ খাঁচার মাপ 1836। 1836 হলে সবচেয়ে বেস্ট, সবচেয়ে গুড, ভালো আর কি। আর সেকেন্ড হচ্ছে 1824। 1824 হচ্ছে দ্বিতীয় নাম্বার এক্সোটিক পাখির জন্য, যেমন অ্যামাডিনা, লাইক প্যারট, চেরি, মাস্টার্ড, আউল, লং টেল, এগুলোর জন্য। তো 1824, 1824-এর থেকে ছোট যদি সর্বোচ্চ ছোট দেওয়া যায় 18x18, মানে 1824 খাঁচার পড়তে। তো এর নিচে দিলে দেখা যাচ্ছে যে ব্রিডিং করানোটা একটু টাফ হয়ে যায়, বাচ্চার রেজাল্টটা একটু কম পাওয়া যায়, মানে টোটালি মানে রেশিওটা কম আসে। বাচ্চা কাচ্চা ব্রিডিং নিয়ে সব কিছু একটু ঝামেলা হয় ছোট খাঁচা। আর যখন একটু বড় খাঁচা হয়, যেমন 18x18, তখন মোটামুটি বলা যায় যে ভালো ব্রিড করানো যায়। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি মনে করেন 1836 দিতে পারেন, আপনার জায়গা স্বল্পতা নাই, কোনো সমস্যা নেই, আপনার জায়গা আছে, তখন আপনি 18x36 দিলে এক্সোটিক পাখি সবচেয়ে ভালো ব্রিড করেন। আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের যে জেব্রা ফিনচগুলো, আমরা ওগুলারে সবসময় জেব্রা ফিনচের মধ্যে কিছু কিছু জেব্রা আছে, ইংলিশ সাইজের, ইংলিশ লাইনের জেব্রা। তো ইংলিশ লাইনের জেব্রার জন্য একটু বড় খাঁচা দিতে হয়, যেমন হচ্ছে 18x18। 1836-এর কোনো প্রয়োজন নাই, 18x18 দুটো বেস্ট। বা 1836-এ পড়ে না, আমাদের দেশে বর্তমানে 1836-এ কেউ জেব্রা ব্রিড করায় নেই, মানে করে না, বর্তমানে করে না, সবাই 18x18 বা 12x18-তে ব্রিড করায়। তো আর যেগুলো সোসাইটি জিনিস আছে, আমরা সোসাইটি জিনিস বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ফোস্টারের জন্য, যেমন আমাদের কিছু হায়ার নিউট্রিশনের জেব্রার জন্য আমরা পোস্টার ইউজ করি, বা আমাদের এক্সোটিক পাখির জন্য আমরা পোস্টার ইউজ করি। তো ইয়াসিন, আমরা এখন জানলাম যে জেব্রার জন্য 18x18 এবং বেঙ্গলির জন্য, সোসাইটি ফিনচের জন্য 12x18 হলেও ভালো, কিন্তু এক্সোটিকের জন্য 36x18 দিলে ভালো। তো এখন আমরা জানতে চাচ্ছি যে ফিনচের যে সিড মিক্স আছে ওইটার সম্বন্ধে যদি একটু ধারণা দিলে আমার দর্শকদের ভালো হতো। তো ফিনচের সিড মিক্সটার ব্যাপারটা আমি বলতে চাচ্ছি। ফিনচের সিড মিক্স, ফিনচ ছোট পাখি, সবসময় চেষ্টা করবেন আপনি খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়া খাবার যাতে হয়। ফিনচের আপনি খাবার এবং পানি যদি ঠিক রাখেন, তাহলে ফিনচের আর কোনো রোগই হবে না। আর খাঁচাটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমি দেখতেছি না কোনো ফিনচের রোগ হয়, কারণ ফিনচের প্রধান রোগই হয় পানি এবং খাবার থেকে। তো খাবারটা যত পরিষ্কার ক্লিন হবে এবং ড্রাই হবে, শুকনা হবে, তত ফিনচের জন্য ভালো। তো এখন আমরা জানতে চাই যে ফিনচের যে সিড মিক্সটা ওটা রেশিওটা কিরকম দিলে ভালো হয়। তো ফিনচের সিড মিক্সের রেশিও আসলে নিজের কাছে, নিজের মানে আদর্শ রেশিও নিজের কাছে,
অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মার্কেটে কিছু পাখির খাবারের দাম অনেক বেড়ে যায়, যেমন কিনার প্রাইস এক সময় হয়ে গেছে 100 টাকা 120 টাকা। তো দেখা যাচ্ছে ওই সময় মিলেটের প্রাইস, হোয়াইট মিলেট, ব্ল্যাক মিলেট, এগুলো মিলেটের প্রাইস 120 টাকা থেকে 150 টাকা পর্যন্ত ছিল। তো অনেকে ওই সময় কিনা মিলগুলো দিয়েছে, যেমন বিদেশি মিলের মিলগুলো দিয়েছে, কিনা অনেকেই দেয় নাই। তো চীনাটা হচ্ছে আমাদের দেশীয় খাবার, আর বাকিগুলো যেগুলো হচ্ছে আমরা ফরেনারদের খাবার খাওয়াই, ক্যানারি, হোয়াইট মিলেট, ব্ল্যাক মিলেট, ইয়েলো মিলেট, গুজিটিন, হ্যাপসিড, অবশ্য হ্যাপসিডটা ফিঞ্চ খায় না। ফিঞ্চের মধ্যে যেগুলো এক্সোটিক পাখি আছে, প্যারোডাইট, এমনগুলো একটু হ্যাপসিডটা খায়, ছোট হ্যাপসিডটা। তারপরে হচ্ছে ফিঞ্চের মিলেট মিক্সটা আমি যেভাবে সাধারণত করি, আমি 50 কেজি চীনার সাথে 25 কেজি ক্যানারি আর 25 কেজি হচ্ছে হোয়াইট মিলেট খাওয়াই। সাধারণত আমার ফিঞ্চের মিক্সটা সবসময় এরকমই হয়। আর উইন্টার চলাকালীনে আমি 40 কেজি ক্যানারি দিই আর হচ্ছে 20 কেজি হোয়াইট মিলেট দিই, আর বাকি যা আছে 40 কেজি ওটা চীনা দিয়ে আমি কভার করি। টোটাল আমার মোটামুটি একটু বড় ফার্ম, এই জন্য আমার অনেক খাবার লাগে। তো আমি চীনাটা একটু বেশি খাওয়াই, আর চীনাটা আমি সবসময় ওয়াশ করে একদম ক্লিন করে ধুয়া রোদে শুকায় তারপর আমি পাখিদের দিই, যাতে করে ব্যাকটেরিয়া কখনো আমার পাখিকে না ধরতে পারে, ছুঁতে পারে। কারণ খাবারের থেকেই সবচেয়ে বড় ব্যাকটেরিয়া খাবারের থেকেই যায়। পাখির কপে যাওয়া মানে ব্যাকটেরিয়া পাখি অসুস্থ হয়ে যাওয়া। তো দর্শক, আমরা এখন ইতিমধ্যে জানলাম যে ইয়াসিন তার যেই রেশিওটা দেয় সিড মিক্স, ওইটা আর সিড মিক্সের রেশিওটা হচ্ছে সবার একটা ব্যক্তিগত, যে যার পাখিকে যেভাবে খাওয়ে পোষাইতে পারে ওইভাবেই হবে। তো এখন আমরা জানলাম যে সিড মিক্সে কি কি ব্যবহার করে কে। তো এখন আমরা ইয়াসিনের কাছ থেকে জানতে চাচ্ছি যে ইয়াসিন কি কি ফিঞ্চ নিয়ে কাজ করতেছে বর্তমানে। আমি বর্তমানে ফিঞ্চ নিয়ে যেগুলো কাজ করতেছি, আমার কাছে সবসময় ফেভারিট। তো ফিঞ্চের মধ্যে ফেভারিটগুলো আমার অনেক ভালো লাগে, যেমন হচ্ছে ফিঞ্চের কিছু নিউট্রিশন নিয়ে কাজ করি, যেমন হচ্ছে আপনি দেখেন এই জায়গা হচ্ছে ফুলগুলি অরেঞ্জ মেল গ্রে কালার, আর হচ্ছে ক্রেস্টেড ফিমেল। তো এটা কম্বিনেশন, ফিমেলটা কি নিউট্রিশন একটু যদি জানতে পারতাম। ফিমেলটা হচ্ছে ক্রেস্টেড ওবিভিভি, ক্রেস্টেড ওবিভিভি। তো এটার সাথে বাচ্চা যদি আলাদা হতে এবার পাই না, এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে, আগামীতে ইনশাল্লাহ পাওয়ার চিন্তা ভাবনা আছে যে ক্রেস্টেড ফুলগুলি পাবো আর কি ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এই যে পাশে আর একটা পেয়ার দেখতে পাচ্ছি, এটা নিউট্রিশনটা একটু যদি সবাইকে, এটা নিউট্রিশনটা হচ্ছে YB BCDB মেল, আর ফিমেলটা হচ্ছে YB3B। তো এটার কম্বিনেশনে বাচ্চা আসবে YB3B বা YB BCDB, YB PFDB, এরকম বাচ্চা কাছে আসবে আর কি। যেমন আপনার ফিমেলটা হচ্ছে BF OB BB, আর মেলটা হচ্ছে BF OB BB, মানে BF BB OB আর কি মেলটার মিউটেশন। তো এটার বাচ্চা আচ্ছা নিজেই করে ফেলছে, আমি দেখি নাই কোন সময় বাচ্চা ডিম পাশে কোন সময় বেবি করে ফেলছে, তো এটা পোস্টারে দিতে পারিনি, সময়টা পাইনি আর কি। আচ্ছা, পাশে আর একটা ফুল বডি পেয়ার দেখতেছি। হ্যাঁ, আমি মোটামুটি আমার এই জায়গায় অনেকগুলো ফুল বডি পেয়ার আছে, 7 থেকে 8 পেয়ার ফুল বডি অরেঞ্জ পেয়ার আছে। তো ফুল বডি নিয়ে কাজ করি, মোটামুটি ভালোই লাগে, নিউট্রিশনটা অনেক সুন্দর, একটা নিউট্রিশন খাওয়াতে অনেক সুন্দর। তো আমার এই নিউট্রিশন নিয়ে কাজ করতে ভালো লাগে, যেমন আইকন আছে হোয়াইট নিয়ে কাজ করতেছি, হোয়াইটটাও ভালো লাগে। তো এই জায়গায় আছে 1 পেয়ার YB3B আছে, বক্সের ভিতরে আছে বর্তমানে ডিম। তো এটার মিউটেশনটা ফুল, দুইটার মেল ফিমেলের মিউটেশনটা একটু যদি আমরা ক্লিয়ারলি জানতে পারি। এই জায়গায় আছে হচ্ছে আপনার মেলটা হচ্ছে YB3B মেল, আর হচ্ছে ফিমেলটা YBBCDB। উপরেও সেম আরেকটা পেয়ার আছে, যেমন আপনার মেলটা YB3B, ফিমেলটা হচ্ছে YBBCDB। তো আমরা এখন কিছু এক্সোটিক আইটেম দেখতে যাচ্ছি, এখন কোনটা এক্সোটিকের মধ্যে আমার কাছে এখন বর্তমানে আছে হচ্ছে রেড ফেস প্যারট ফিঞ্চ আছে আমার কাছে আছে, অ্যামারডিনা আছে। তো অ্যামারডিনার ব্রিডিং হিস্টোরিটা যদি একটু বললে। অ্যামারডিনা আসলে হচ্ছে, এটা হচ্ছে আমাদের
আফ্রিকান একটা পাখি, আফ্রিকান পাখি, এটা কাঠঠোঁট আর হচ্ছে অ্যামারিনা দুটাই সিমিলার পাখি, জাস্ট ক্ষেত্র বিশেষের যাত্রা আলাদা। তো এটা আসলে মূলত কাঠঠোঁট আর অ্যামারিনা সেমই, ওদের বাচ্চাটা কালো কুচকুচে হয়, এটা আপনার কাঠঠোঁট আর অ্যামারিনার ক্রসও হয়, ক্রস হইলে দেখা যাচ্ছে ওই ওয়াইল্ডেও ক্রস আছে কিন্তু ওইটার বাচ্চার কাছে তেমন একটা হয় না আর কি, ক্রসের যে হাইব্রিডটা হয় ওই হাইব্রিডের কোনো বাচ্চার কাছে হয় না। আর এগুলো সাধারণত ব্রিড করানো তেমন একটা হার্ড না, ইজি ব্রিড, কিন্তু প্যারটটা একটু টাফ, সব জায়গায় হয় না, যেমন ছোটো খাঁচা দিলে হয় না, আর মোটামুটি একটু বড়ো খাঁচা দিতে হয়, যেমন আমি 1836 ইউজ করি এক্সোটিকের জন্য, যেগুলো আমি একটু হায়ার এক্সোটিক ওগুলোর জন্য আমি 1836 ইউজ করি, যেমন অ্যামারিনার জন্য 1836 ইউজ করছি এবং যেমন স্টার বৈশিষ্ট্য হচ্ছে তারা তেমন একটা মানে। আচ্ছা ইয়াসিন, এখন আমরা একটু স্টারের ব্রিডিং সম্বন্ধে একটু কিছু জানতে চাচ্ছি, যদি একটু সম্বন্ধে হচ্ছে স্টার এক্সোটিক টাইপের পাখিগুলা একটু মানে একটু প্রাইভেসি চায়, যদি আপনি সঠিকভাবে ওই প্রাইভেসি দিতে পারেন পাখিকে, পাখি সব পাখি ব্রিড করবে, মেল ফিমেল কনফার্ম থাকলে কোনো পাখি ব্রিড করে না এমন না, সব পাখি একটা সময় ডিম পারবে, কিন্তু তার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে, পরিবেশের সাথে যখনই সে অ্যাটাচ হবে তখনই সে রেজাল্ট করবে আশা করি। আচ্ছা এখন আমরা নিচে দেখতে পাচ্ছি কিছু চেরি। পাশে দেখতে পারছি যে একটা আউল পেয়ার, আউল পেয়ারও খুব সুন্দর একটা পেয়ার, দেখতে অনেক সুন্দর পেঁচার মতো দেখতে, এই জন্য এটার নাম হচ্ছে আউল। তো এটাও অনেক চঞ্চল একটা পাখি, খুবই অ্যাক্টিভ একটা পাখি, এটাও ব্রিড করানো টাফ না, খুবই সহজ বলতে গেলে সহজ না কোনো পাখি ব্রিড করানো, প্রাইভেসি এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে রাখলে না একটু সময় দিতে হবে, প্রাইভেসি দিতে হবে, খাবার দাবার ফ্রেশ কন্ডিশনে খাবার দাবার দিতে হবে, সব পাখি দিলেই সব পাখি রেজাল্ট করলে আশা করা যায়। পাশে দেখতেছি একটা ফায়ারটেল ফন, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ফায়ারটেলের অরেঞ্জ টেল, যেটা আর কি ফন কালার অরেঞ্জ টেল, তো অরেঞ্জ টেলটা নিয়ে আমার খুব ভালো লাগে, মানে মোটামুটি ওয়াইবি সিরিজের অরেঞ্জ ইয়েলো এইগুলো আমার অনেক ভালো লাগে, এই জন্য আমার কাছে ইনস্টার আমি করতেছি, আবার এই জায়গায় আমার অরেঞ্জ টেলের ডাউন ফার্টেলও করতেছি, ডাউন ফার্টেল অনেকগুলো বাচ্চা করছি আল্লাহর রহমতে, তো দেখতে অনেক সুন্দর কালারফুল, এইটার মধ্যে সিলভার আছে, অরেঞ্জ টেল আছে, ব্ল্যাক আছে, অরেঞ্জ টেল। তো এদের ভিডিং ভিডিং পদ্ধতিতে কিরকম? এই মানে এক্সোটিক টাইপের সবগুলোর ব্রিডিং প্রসেসই এক, কিন্তু ফাইটেলটা একটু এগ্রেসিভ পাখি, যেমন ওরা ডিম পারলে একটু সাথে সাথে ডিমটা সরায় নিতে হয়, না হলে ডিমগুলো ভেঙে ভেঙে খেয়ে ফেলে বা বক্সে থেকে ফালাই দেয় ডিমগুলো। তো সব মিলিয়ে মোটামুটি দেখা যায় যে একটু ডায়মন্ড ফাইটেলে একটু বাচ্চা কাচ্চা করা একটু কষ্ট, আর তেমন একটা বাচ্চা কাচ্চা হয়ও না ডায়মন্ড ফাইটেলের, যেমন বাংলাদেশে তেমন ডায়মন্ড ফাইটেলের বেবি হয় না, অক্সিজেন অন সিজন ছাড়া অক্সিজনে তেমন একটা বাচ্চা কাচ্চা করা যায় না। আচ্ছা আচ্ছা, পাশে দেখতে পাচ্ছি একটা লং টেল পেয়ার, হ্যাঁ নিচে অনেকগুলো লং টেল পেয়ারই আছে বর্তমানে, তো লং টেল পেয়ারগুলো হচ্ছে সবই ব্রিডিং পেয়ার, আপাতত গরম পড়ে গেছে এই জন্য আর ব্রিডে দিচ্ছি না, এক পেয়ার ব্রিডে আছে বর্তমানে, আর এগুলো রানিং পেয়ার, এগুলো এই জন্য স্পিড আছে, তো এগুলো থেকে মোটামুটি বাচ্চা কাচ্চা যা আছে ফন হিসাবে এলবিনো ব্ল্যাক এগুলো সব কিছু আছে মিলিয়ে দিয়ে। তো আমরা এতক্ষণ কিছু ব্রিডিং পেয়ার দেখলাম, তো এখন আমরা কিছু বাচ্চা দেখতে চাচ্ছি, তো অবশ্যই বাচ্চা দেখাচ্ছি, এই জায়গায় অনেকগুলা যেমন বললাম লং টেলের বাচ্চা হয়েছে, এই যে ওই জায়গায় সব টোটালি লং টেলের বাচ্চা, এই জায়গায় যা হয়েছে, এই জায়গায় ফন আছে, ইসাবেল আছে, গ্রে আছে, ক্রিমিনো আছে, এই জায়গায় কিছু লং টেলের বাচ্চা আছে, এই জায়গায় ভিতরে বক্সের ভিতরে বাচ্চাগুলা এখনও বের হয় নাই, আবার এই জায়গায় কিছু বাচ্চা আছে লং টেলের, যেমন পার্লের বাচ্চা আছে, এটাকে রেড পাল বলে, আর যেটা আছে ওটা হচ্ছে
এগুলো হচ্ছে ব্ল্যাক পার্ল। তো ব্ল্যাক পার্ল থেকে আসছে হচ্ছে চকলেট ব্ল্যাক পার্ল আর কি। তো এগুলো থেকে রেড পার্লের বাচ্চা আসছে। তো এই জায়গায় আছে কিছু, এই জায়গায় আছে ডায়মন্ড ফার্টেলের বাচ্চা কিছু, এই জায়গায় ডায়মন্ড ফার্টেলের দুটো বাচ্চা আছে, এই জায়গায় বেবি আছে। তো ডায়মন্ড ফার্টেলের মোটামুটি সব জায়গায় কম বেশি বাচ্চা কাচ্চা আছে আর কি। তো সব আর কি একসাথে দেখানো সম্ভব না। কিছু জেব্রা মিউটেশন নিয়ে কাজ করছিলাম, তো প্রপারলি মিউটেশনগুলো হয় নাই এখনও। ফুল বডি অরেঞ্জ নিয়ে কাজ করছিলাম, এই জায়গায় ক্রেস্টেড ইসাবেল চলে আসছে, ফুল বডি পাইক চলে আসছে, এটা পাইক মিউটেশনটা চলে আসছে, এই জায়গায় বাচ্চা কাচ্চা হয়েছে কিছু, এই জায়গায় কিছু বাচ্চা কাচ্চা আছে জেব্রা বাচ্চা। তো মোটামুটি যা বাচ্চা কাচ্চা আছে অনেকগুলোই ফ্লাইং কেজে চলে আসছে, ফ্লাইং কেজে বাচ্চা কাচ্চা অনেক। যেমন এই জায়গায় পার্লের বাচ্চা আছে অনেকগুলো, বেঙ্গুলি আছে, পার্ল আছে, সব মিলিয়ে এই জায়গায়, এই জায়গায় কিছু, এই জায়গায় জেব্রার বাচ্চা আছে, যেগুলো এবার এবারের শীতের বাচ্চা, এই ব্যাচের বাচ্চা। এই জায়গায় কিছু ডায়মন্ড ফার্টেলের বাচ্চা আছে, ফুলবড়ি অরেঞ্জের বাচ্চা আছে, গোল্ডিয়ান আছে, কিছু জেব্রার ভালো ভালো বাচ্চা আছে। তারপরে এই জায়গায় আছে স্টারের কিছু বাচ্চা আছে, চেরিটা চেরি আছে এই জায়গায়। তারপরে নিচেও কিছু অরেঞ্জ সিরিজ নিয়ে কাজ করতে গেলে অনেকগুলো ওবিবি বের হয়েছে, বাচ্চা কাচ্চা মোটামুটি সব জায়গায় আছে। নিচে বেঙ্গুলি আছে, নিচে পাখি আছে। তো মিলিয়ে জিলে সব কিছু, সব বাচ্চা কাচ্চাই ফ্লাইং কেজে চলে আসছে আর কি, ফ্লাইং কেজে সব বাচ্চা কাচ্চা আছে। আর বেশ কিছু বাচ্চা এখনও খাওয়া শিখছে, মাত্র আলাদা করবো আর কি, খুব শীঘ্রই আলাদা করা হবে। বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া শিখে গেছে প্রপারলি, এখন জাস্ট আলাদা করার বিষয়টা বাকি। আচ্ছা, আমরা অনেক কিছুই আলহামদুলিল্লাহ দেখলাম, শিখলাম। তো এখন যদি কেউ কোনো বিষয়ে পরামর্শ চায় তাহলে কি তোর সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবে? অবশ্যই অবশ্যই, এনি টাইম, যে কোনো সময় সমস্যা নেই। আমার তো ফেসবুক আইডি আছে ইয়াসিন আরফাত, তো ওইটাতে নক দিলে ইনশাল্লাহ আমি যতটুকু জানি আমি চেষ্টা করব সবার হেল্প করার জন্য। তো নাম্বারটা একটু দিলে ভালো হয় যে সবাই কন্ট্যাক্ট করতে পারবে। আমার নাম্বারটা হচ্ছে 0173278697। আমি আবার বলতেছি দর্শকদের সুবিধার্থে, 0173278697, এটা আমার পার্সোনাল নাম্বার। অবশ্য কেউ যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আমাকে কল দিয়েন বা আমাকে ফেসবুক আইডিতে মেসেজ দিয়েন, আমি যতটুকু জানি ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব সবাইকে সমাধান দেওয়ার জন্য, সাহায্য করার জন্য। তো রাজন, আমার সেট আপটা দেখলাম কীরকম লাগলো, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আমরা খুব ভালো একটা পরিবার একটা সেট আপ দেখলাম। তো ইয়াসিন সবসময় চায় যে তার সেট আপকে পরিষ্কার পরিচ্ছন্ন, যেরকম আমরা আইসে দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা সেট আপ, যেরকম দেখেন এখানে কোনো ক্লিন পুরা। এরকমই যদি পাখি পালতে হয় ফিঞ্চটা সবসময় ক্লিন রাখতে হবে, যাতে পাখি কোনো রোগ বালাই না হয়। দেখেন আমরা কিছু স্প্রে দেখাচ্ছি, দেখেন স্প্রে আমি প্রত্যেক মানে প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রেগুলো পরিষ্কার হয়ে যায়। আমি প্রত্যেকটা স্প্রে দেখো, প্রত্যেকটা স্প্রেই পরিষ্কার, প্রত্যেক সপ্তাহে করে একবার করে ক্লিন করলে দেখা যেতেছে পাখির রোগ জীবাণুটা কম হয়। এবং খাবার পানি, যেটা আমি বলি নাই ভিডিওতে, খাবার পানি সবসময় ফ্রেশ কন্ডিশনের পানি, যেটা আমরা পুরানো পানি খাই ওইটা খাওয়ানোর চেষ্টা করবো পাখিকে। কারণ আমাদের নিজেরা যে পানিটা খাই ওই পানিটাই খাওয়ানোর চেষ্টা করবো। আচ্ছা, এখন আমরা তো অনেক কিছুই বললাম, অনেক জানলাম। তো আশা করি ফিঞ্চ নিয়ে অনেক ভালো কাজ করতেছে এবং করবে ভবিষ্যতে, সবাই দোয়া করবেন যাতে আগে আগে অনেক দিয়ে আমাদের সবাইকে হেল্প করতে পারে। জি, আমরা তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবি, সুস্থ থাকবি, আমাদের সবার জন্য দোয়া করবি। আসসালামু আলাইকুম।